लार्निंग जिओग्राफी चैनेले तुम्हारे सबाई के वेलकाम। SLST जिओग्राफिर जे MCQ सीरीज चलछे आज तार पर्व 18। लास्ट भिडियोते आम्रा जिओमर्फोलजी पार्ट थेके कस्ट लैंडफर्म एंड प्रसेस सम्पर्के जेनेछि। आजकेर भिडियोर आलोचनार विषय मेरिन लैंडफर्म एंड प्रसेस अर्थात समुद्र तरंगेर विभिन्न काज एवं भूमिरूप। এই চ্যাপ্টার থেকে যে যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে সেগুলি হলো সমুদ্র তরঙ্গের সংজ্ঞা, সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ, সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপ, সঞ্চয়জাত ভূমিরূপ, উপকূলের শ্রেণীবিভাগ এবং প্রবাল প্রাচীর। এই সমস্ত বিষয়গুলো খুব ডিটেলসে আমাদেরকে জানতে হবে। এবার চলো এই অংশের কিছু গুরুত্বপূর্ণ MCQ আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হলো মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপের সংযোগকারী বালি বাঁধটিকে বলে। অপশান এ সমুদ্র ফ্রিগু, বি সমুদ্র গুহা, সি টম্বলো, ডি তটভূমি। সঠিক উত্তর হল অপশান সি টম্বলো। কোশ্চেনটা দেখো, 2016 SLST 9-10 পরীক্ষা এসেছিল। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা টম্বলোর ছবি। খেয়াল করো, এই যে একটা দ্বীপ, এই দ্বীপটি এই বালি বাঁধের সঙ্গে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে, তো এই বালি বাঁধটাকেই টম্বলো বলা হয়। ভারতের মান্নার উপসাগরে একটি টম্বলো হেয়ার দ্বীপকে যুক্ত করেছে। এছাড়াও গ্রেট ব্রিটেনের চেসিল সৈকত ও অকল্যান্ড দ্বীপ টম্বলো দ্বারা যুক্ত। নেক্সট কোশ্চেন, উচ্চ ও নিম্ন জোয়ারভাটার মধ্যবর্তী অংশকে বলা হয়। এ তটভূমি, বি সৈকত, সি অগ্রতট, ডি পশ্চাৎ তটভূমি। সঠিক উত্তর হল অপশান সি অগ্রতট। এখানে বিভিন্ন ধরনের তটভূমি সম্পর্কে আমি দিয়ে দিয়েছি, তো এখানে খেয়াল করো ছবিটাতে প্রথম যে তটভূমি রয়েছে তার নাম হচ্ছে ব্যাক শোরস বা পশ্চাৎ তটভূমি। এটা কি, যে সমুদ্র জলের উচ্চ সীমা থেকে ভৃগুতট বা খাড়া পাড়ের পাদদেশ পর্যন্ত তটভূমির সবচেয়ে পেছনের যে অংশে ঝটিকা তরঙ্গ জল পৌঁছায় তাকে পশ্চাৎ তটভূমি বলা হয়। নেক্সট হচ্ছে ফোর শোর বা সম্মুখ তটভূমি, যেটাকে আগে স্লাইডে আমরা পেলাম অগ্রভূমি। তো এই যে মাঝের এই অংশটুকু হচ্ছে অগ্র তটভূমি। এখানে কি হচ্ছে, জলের সর্বনিম্ন তল থেকে জলের সর্বোচ্চ তল অবধি অংশকে বলা হয় সম্মুখ তটভূমি। অর্থাৎ জোয়ার এবং ভাটা জল যে পর্যন্ত ওঠানামা করে সেই অংশের যে তটভূমি তাকেই বলা হয় সম্মুখ তটভূমি। নেক্সট হচ্ছে অফশোর বা পুরো দেশীয় তটভূমি। ছবির ক্ষেত্রে দেখো একদম শেষের যে ভূমিটা, এই জায়গাটা হচ্ছে অফশোর তটভূমি। এটা হচ্ছে জলের নিম্ন সীমা থেকে মহীসোপান পর্যন্ত এই তটভূমি বিস্তার। এরপর যে মাঝে একটা তটভূমি রয়ে গেল, ইংরেজিতে যাকে বলছে নিয়ার শোর, বাংলায় তাকে বলা হয় পশ্চাৎ দেশীয় তটভূমি। এটি হচ্ছে সম্মুখ তটভূমি এবং পুরো দেশীয় তটভূমির মাঝের অংশ, যেখানে তরঙ্গ বা ঢেউগুলো ভেঙে যায় তাকেই বলা হয় পশ্চাৎ দেশীয় তটভূমি। কোন তটভূমি কোথায় অবস্থিত, কোথায় জোয়ার ভাটা দেখা যায়, এই ধরনের বিভিন্ন প্রশ্ন তটভূমি থেকে আসতে পারে। এরপরে চলে যাব পরবর্তী প্রশ্নে, কোন নির্দিষ্ট স্থানে সমুদ্র জলের উল্লম্ব দিকে পর্যায়ক্রমিক উত্থান ও পতন হলো। এ সমুদ্র স্রোত, বি সমুদ্র তরঙ্গ, সি ক্ল্যাপোটিস, ডি সোয়াস। রাইট আনসার হল অপশান বি সমুদ্র তরঙ্গ। অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে কি হয়, সমুদ্রের জল একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে উল্লম্বভাবে অর্থাৎ ওপর নিচে ওঠানামা করে, কিন্তু সমুদ্র স্রোত বা ওশান কারেন্টের ক্ষেত্রে কি হয়, সমুদ্রের জল অনুভূমিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। অর্থাৎ সমুদ্র তরঙ্গে জলের স্থানান্তর ঘটে না, কিন্তু সমুদ্র স্রোতের ক্ষেত্রে জলের স্থানান্তর ঘটে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, পাশাপাশি অবস্থিত দুটি তরঙ্গ দ্রোণীর মধ্যবর্তী অনুভূমিক দূরত্বকে বলে।
অপশান এ তরঙ্গ শীর্ষ, বি তরঙ্গ পর্যায়, সি তরঙ্গ দৈর্ঘ্য, ডি তরঙ্গ পদ। রাইট আনসার হলো অপশান সি তরঙ্গ দৈর্ঘ্য। তো এখানে ছবিটা খেয়াল করো, তরঙ্গের সর্বোচ্চ বা সবথেকে উঁচু যে অংশ তাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, ইংরেজিতে যাকে বলা হয় ক্রিস্ট। আর তরঙ্গের সবথেকে নিচের বা পাদদেশের অংশ যাকে বলা হয় তরঙ্গ দ্রোণী, ইংরেজিতে যাকে বলা হয় ট্রাফ। তো এই শীর্ষ থেকে শীর্ষ অথবা তরঙ্গের দ্রোণী থেকে দ্রোণী, এর মাঝে যে ডিস্টেন্স তাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। কিন্তু শীর্ষ থেকে পাদদেশ পর্যন্ত এই যে উল্লম্ব দূরত্ব, এটাকে বলা হয় হাইট বা তরঙ্গের উচ্চতা। তাহলে উলম্ব দূরত্বকে বলা হয় ওয়েভ হাইট বা উচ্চতা, আর অনুভূমিক দূরত্বকে বলা হয় ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন, সমুদ্রে যে রেখা বরাবর তরঙ্গ ভাঙে তা হলো এ অনুতট অঞ্চল, বি প্লাঞ্চ রেখা, সি ব্যাকওয়াশ, ডি সোয়াশ। রাইট আনসার হলো অপশান বি প্লাঞ্চ রেখা। সোয়াশ হলো এ তরঙ্গের ভেসে যাবার পর সৈকত ভূমিতে সমুদ্র জলের পশ্চাদমুখী চলন, বি তরঙ্গ ভেসে যাবার পর সৈকত ভূমিতে সমুদ্র জলের তির্যক চলন, সি তরঙ্গ ভেসে যাবার পর সৈকত ভূমিতে সমুদ্র জলের সম্মুখ চলন, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হলো অপশান সি, তরঙ্গ ভেসে যাবার পর সৈকত ভূমিতে সমুদ্র জলের সম্মুখ চলন। অর্থাৎ সম্মুখ চলন মানে সমুদ্র থেকে সৈকত বা তটভূমির দিকে যখন জল সামনের দিকে এগিয়ে যায় তাকেই বলা হয় সোয়াস। আর ব্যাকওয়াশের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হয়, তটভূমি থেকে জল যখন সমুদ্রের দিকে ফিরে যায় তাকে বলা হয় ব্যাকওয়াশ। অর্থাৎ সোয়াশ হলো সমুদ্র থেকে তটভূমির দিকে জলের চলন, আর ব্যাকওয়াশের ক্ষেত্রে তটভূমি থেকে সমুদ্রের দিকে জলের ফিরে যাওয়া বা প্রত্যাবর্তন। নেক্সট কোশ্চেন, কোন তরঙ্গের প্রভাবে বিভিন্ন ক্ষয়িত পদার্থ বাহিত হয়ে এসে উপকূলে সঞ্চিত হয়? এ বিনাশকারী তরঙ্গ, বি গঠনকারী তরঙ্গ, সি ফেজ, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হলো অপশান বি গঠনকারী তরঙ্গ। এর ফলে কি হয়, সমুদ্র থেকে বয়ে আসা বিভিন্ন পদার্থ উপকূলে সঞ্চিত হয়, এই জন্যে একে গঠনকারী তরঙ্গ বলা হয়। আর বিনাশকারী তরঙ্গ কি, যে প্রবল শক্তিশালী ও বিশালাকার সমুদ্র তরঙ্গ দ্বারা উপকূলভাগ ক্ষয় পেয়ে ধ্বংসপ্রাপ্ত হয় বা সংকীর্ণ হয় তাকে বিনাশকারী তরঙ্গ বলে। এক্ষেত্রে কি হয়, সোয়াশ অপেক্ষা ব্যাকওয়াশ অধিক শক্তিশালী হয়। এর আগেই বললাম ব্যাকওয়াশ যেটা তটভূমি থেকে সমুদ্রের দিকে জল ফিরে যায়, তো সেটা শক্তিশালী হয় বলেই উপকূলের যে সমস্ত পদার্থ ভেঙে যায় সেগুলো টেনে নিয়ে চলে যায়। নেক্সট, সমুদ্র ও স্থলভাগের সংযোগস্থলকে কি বলে? এ উপকূল, বি তটভূমি, সি লেগুন, ডি সৈকত শিরা। সঠিক উত্তর হলো অপশান এ উপকূল। তো উপকূল হচ্ছে সমুদ্র ও স্থলভাগের সংযোগস্থল। নেক্সট, গভীর উপকূলে একই জায়গায় দাঁড়িয়ে থেকে যে তরঙ্গ ওঠানামা করে তাকে বলে এ ক্ল্যাপোটিস, বি উর্মিভঙ্গ, সি অসিলেটারি তরঙ্গ, ডি ট্রান্সলেটারি তরঙ্গ। রাইট আনসার হলো অপশান বি উর্মিভঙ্গ। কোশ্চেন নাম্বার 10, অসিলেটারি তরঙ্গে জলকণাগুলি আবর্তিত হয় এ চ্যাপ্টাভাবে, বি বৃত্তাকারে, সি উপবৃত্তাকারে, ডি ডিম্বাকারে। সঠিক উত্তর হলো অপশান বি বৃত্তাকারে। তো এখানে খেয়াল করো, অসিলেটারি তরঙ্গ বা রোটেশনাল তরঙ্গে কি হয়, গভীর সমুদ্রে তরঙ্গের কণাগুলি বৃত্তাকারে আবর্তিত হয়, আর ইরোটেশনাল তরঙ্গ বা ট্রান্সলেটারি তরঙ্গে জলকণা উপবৃত্তাকারে বা চ্যাপ্টাভাবে আবর্তিত হয়।
তো কোন তরঙ্গে জলকণা কিভাবে আবর্তিত হয় বা কোন তরঙ্গ কোথায় ঘটে, এই সমস্ত বিষয়গুলোই মনে রাখতে হবে। নেক্সট, যে তটভূমি কেবল ঝটিকা তরঙ্গের মাধ্যমেই প্লাবিত হয় সেটি হলো এ পশ্চাৎ, বি সম্মুখ, সি পুরোদেশীয়, ডি মধ্যবর্তী তটভূমি। সঠিক উত্তর হলো অপশান এ, পশ্চাৎ তটভূমি বা ব্যাক শোর। তো তটভূমি সম্পর্কে এর আগেই একটা স্লাইডে আমি ডিটেলসে আলোচনা করেছি, তোমরা ওই জায়গাটা আরেকবার ভালো করে পড়ে নিও, তাহলে এটা বুঝতে সুবিধে হবে। নেক্সট, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া উপকূলে লন্ডন ব্রিজ হলো এ বার্ম, বি প্রাকৃতিক খিলান, সি বেবার, ডি লুববার। তো এই চারটেই হলো সমুদ্র তরঙ্গের ফলে গঠিত বিভিন্ন ধরনের ভূমিরূপ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বার্ম। তো এই বার্ম বিষয়টা কি, দেখো ঝটিকা তরঙ্গের মাধ্যমে বাহিত নুড়ি বালি সম্মুখ ও পশ্চাৎ তটভূমির সংযোগস্থলে সঞ্চিত হয়ে যে অনুভূমিক শিরার মতো ভূমি গড়ে ওঠে তাকে বার্ম বলে। তাহলে বার্ম কোথায় গঠিত হচ্ছে, সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমির ঠিক মাঝে। নেক্সট কোয়েশ্চেন, সার্ফ হলো এ সোয়াশের সঞ্চালন, বি ব্যাকোয়াশের সঞ্চালন, সি ক্ল্যাপোটিসের সঞ্চালন, ডি সবকটি। রাইট আনসার হলো অপশান এ, সোয়াশের সঞ্চালন। তটভূমিতে ঢেউ ভাঙার পর প্রচুর পরিমাণে বায়ুকণা জলের মধ্যে আবদ্ধ হয়ে জল ফেনার চাদরের মতো সৈকত ভূমিতে বিছিয়ে যায়, তাকে সার্ফ বা ফেনিল প্রবাহ বলে। নেক্সট, সামুদ্রিক ক্ষয় ও সঞ্চয় কার্য নির্ভর করে এ তটরেখা, বি সৈকতভূমি, সি তটভূমি, ডি উপকূল রেখার আকৃতির ওপর। সঠিক উত্তর হলো অপশান ডি, উপকূল রেখার আকৃতির ওপর। তো এবার প্রশ্ন হচ্ছে এই উপকূল রেখা বিষয়টি কি। উপকূল রেখা হচ্ছে স্থলভাগের যে অংশ পর্যন্ত সমুদ্রের জল প্রবেশ করে তাকে উপকূল রেখা বলে। তো স্থলভাগে যেখানে ভৃগু বা খাড়া পাড় থাকে সেই পর্যন্তই সমুদ্রের জল প্রবেশ করে, তো সেই কারণেই ভৃগু পাদদেশ অঞ্চলকে উপকূল রেখা হিসাবে ধরা হয়। নেক্সট, তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়া তলকে বলে এ স্ট্যাম্প, বি ভৃগু, সি স্ট্যাক, ডি তরঙ্গ কর্তৃত মঞ্চ। রাইট আনসার হলো অপশান বি ভৃগু। কি বলছে, উপকূল অঞ্চলে সমুদ্রমুখী ভূভাগের সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে প্রায় উল্লম্ব ও ঝুলন্ত যে খাড়া তল সমুদ্র জলপৃষ্ঠের ওপরে অবস্থান করে তাকেই সমুদ্র ভৃগু বলে। তো ছবিটাতে দেখতেই পাচ্ছ এই অংশটা কি হচ্ছে, এই জল এসে এসে ক্ষয় পেয়ে এই জায়গাটা একটা খাড়া তলের সৃষ্টি করেছে এবং দেখে মনে হচ্ছে যেন ভূমিভাগটা সমুদ্রের ওপরে ঝুলে রয়েছে। তো একেই সমুদ্র ভৃগু বলা হয়। উদাহরণ হচ্ছে বিশাখাপত্তনমে সমুদ্রের ডলফিন নোজ। কেউ তোমরা যদি ভাইজাগ বেড়াতে গিয়ে থাকো তাহলে এই ডলফিন নোজ তোমরা দেখতে পারবে, এটা একটা টুরিস্ট স্পট। সামুদ্রিক ভৃগু সৃষ্টি হয় এ তটভূমিতে, বি সৈকত শিরায়, সি পুরোদেশীয় বাঁধে, ডি উপকূলে। তো সঠিক উত্তর হলো অপশান ডি, উপকূলে। যেহেতু এই সামুদ্রিক ভৃগু উপকূলে গঠিত হয় তো সে কারণেই এই ভৃগু গঠিত অঞ্চল বরাবরই উপকূল রেখা নির্ধারিত হয়। স্কটল্যান্ডে ব্লো হোল কি নামে পরিচিত, এ স্ক্যারি, বি চিমনি, সি গ্লুপ, ডি গর্জ। রাইট আনসার হলো অপশান সি, গ্লুপ। তো ব্লো হোল বিষয়টা কি বলছে, সামুদ্রিক গুহা তরঙ্গের আঘাতে গুহার ছাদে চিমনির মতো গর্তের সৃষ্টি হয় যার মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে জল বেরিয়ে আসে, তাকে বলা হয় ব্লো হোল। তো ছবিতে খেয়াল করো, এই যে গুহার ছাদ যেখানে গর্তের সৃষ্টি হয়েছে সেখান দিয়ে সমুদ্রের জল বাইরে বেরিয়ে আসছে, তো এই গর্তকেই বলা হয় ব্লো হোল।
নেক্সট কোশ্চেন, ব্লো হোল বৃদ্ধির ফলে যে দীর্ঘ সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয় তা হল এ জিও, বি বাইট, সি হেডল্যান্ড, ডি খিলান। রাইট আনসার হল অপশান এ, জিও। তো এই ছবিটা হলো একটা জিওর ছবি। তো এই জিও কিভাবে সৃষ্টি হয় দেখো, উপকূল অঞ্চলে যখন দুর্বল শিলা থাকে তখন সেখানে যখন সামুদ্রিক গুহার সৃষ্টি হয় তখন সেই গুহার ভেতরে অনেকগুলো যখন ব্লোহোল সৃষ্টি হয়, ব্লোহোলগুলো আয়তনে বাড়তে বাড়তে কি হয়, একসময় এই গুহার যে ছাদ থাকে সেই ছাদটা সম্পূর্ণ ধসে যায়। ধসে যাওয়ার ফলে ওপরের অংশটা সম্পূর্ণ নিচে বসে গেলে দুদিকটা এরকম সরু হয়ে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে এবং মাঝখানে একটা খাতে সৃষ্টি হয় যেটা অনেকটা খাড়ির মতো। তো এই ধরনের সরু এবং দীর্ঘ খাড়ির মতো ভূমিরূপকে বলা হয় জিও। স্কটল্যান্ড ও ফ্যারো দ্বীপপুঞ্জে একে বলা হয় ইয়েন, এছাড়াও বিভিন্ন জায়গায় একে গর্জ বলা হয়। কোন ভূমিরূপ কোথায় কী নামে পরিচিত এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, কাকে ন্যাচারাল আর্চ বলা হয়? অপশান এ খিলান, বি গুহা, সি টম্বলো, ডি ব্লো হোল। রাইট আনসার হলো অপশান এ খিলান। তো এই সামুদ্রিক খিলান কিভাবে সৃষ্টি হয় এবার আমরা একটু জেনে নেব। এটা হচ্ছে একটা খিলানের ছবি। বলা হচ্ছে যে সমুদ্রের দিকে যদি কোনো স্থলভাগ প্রসারিত হয় তো সেখানে সমুদ্র তরঙ্গের আঘাতের ফলে কি হয়, দুদিক থেকে দুটো গুহার সৃষ্টি হয়। পরবর্তীকালে কি হচ্ছে, গুহা দুটো পরস্পরের সাথে মিলিত হওয়ার ফলে গুহার ওপরের যে ছাদ সেটা পরস্পর মিলে যাচ্ছে কিন্তু ভেতরের দিকের যে অংশ সেটা তরঙ্গের আঘাতে নষ্ট হয়ে যাচ্ছে, ফলে একটা ফটকের মতো ভূমিরূপ সৃষ্টি করছে। একেই বলা হয় সামুদ্রিক খিলান বা প্রাকৃতিক সুড়ঙ্গ। নেক্সট কোশ্চেন, ওল্ড ম্যান অব হয় হল এ সামুদ্রিক গুহা, বি স্ট্যাম্প, সি স্ট্যাক, ডি খিলান। রাইট আনসার হল অপশান সি স্ট্যাক। তো এই স্ট্যাকও সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে গঠিত একটা ভূমিরূপ। বলা হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে উপকূলের নিকটে সমুদ্রে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকা শিলাস্তূপকে স্ট্যাক বা স্ক্যারি বা চিমনি বা কলাম বলে। তো এই যে উপকূল বরাবর এই যে ছোট ছোট স্তম্ভের মতো শিলাখণ্ড দাঁড়িয়ে থাকছে তাকেই বলা হয় স্ট্যাক। আর এই যে স্ট্যাকগুলো যখন তরঙ্গের আঘাতে আরও ক্ষয় হয়ে হয়ে ছোট খণ্ডে পরিণত হয় তাকে বলা হয় স্ট্যাম্প। তো স্ট্যাক দেখা যায় অর্কনি দ্বীপের লাল বেলে পাথরের ওল্ড ম্যান অফ হয়ে, আর ভারতের গোয়া উপকূলে স্ট্যাম্প দেখতে পাওয়া যায়। অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে উঁচু স্তম্ভকে বলা হয় স্ট্যাক, আর একেবারে নিচু যে স্তম্ভগুলো তাকে বলা হয় স্ট্যাম্প। নেক্সট কোশ্চেন, ভারতের যে উপকূলে স্ট্যাক ও স্ট্যাম্প দেখা যায় এ ওড়িশা, বি গোয়া, সি মহারাষ্ট্র, ডি পশ্চিমবঙ্গ। রাইট আনসার হল অপশান বি গোয়া। কোশ্চেন নাম্বার 22, উপকূলের ছোট উপসাগরকে বলা হয় এ স্ট্যাক, বি বার, সি রিয়া, ডি কোভ। সঠিক উত্তর হল অপশান ডি কোভ। তো উপসাগর হল তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত অগভীর জলাভূমি যাকে ইংরেজিতে বে বলা হয়, যেমন ক্যাম্বে উপসাগর। তো এই বে বা উপসাগরের সাথে গালফের একটু তফাত আছে। তো এই বে ক্ষেত্রে কি হয়, উপসাগরের আয়তন অনেক বড় হয় কিন্তু স্থলভাগ যে বেষ্টন করে থাকে তার পরিমাণ কম হয়। অপরপক্ষে গালফের ক্ষেত্রে কি হয়, জলাভূমির আয়তন ছোট হয় কিন্তু বেশিরভাগ স্থান জুড়ে স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকে, যেমন মান্নার উপসাগর। দুটোই উপসাগর কিন্তু একটাকে ইংরেজিতে বে বলা হয় আরেকটাকে ইংরেজিতে গালফ বলা হয়। একটা অপেক্ষাকৃত ছোট এবং বেশি স্থলভাগ দ্বারা বেষ্টিত, আরেকটা জলভাগ বড় কিন্তু অল্প স্থলভাগ দ্বারা বেষ্টিত। তো এই হলো বে এবং গালফের মধ্যে পার্থক্য। নেক্সট কোশ্চেন, উপকূলে সমান্তরালে গড়ে ওঠা বাঁধ এ চিপট,
বি টম্বলো, সি পুরোদেশীয় বাদ, ডি লুপবাদ। রাইট আনসার হলো অপশান সি পুরোদেশীয় বাদ। মূলত সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে এই বাঁধ গঠিত হয়। বিভিন্ন ধরনের বাঁধের মধ্যে একটি ভাগ হলো পুরোদেশীয় বাঁধ। তো এই পুরোদেশীয় বাঁধ কীভাবে সৃষ্টি হয় দেখো, যে অগভীর সমুদ্রে সমুদ্রবাহিত পদার্থগুলি এসে সঞ্চিত হলে উপকূলের প্রায় সমান্তরালে আংশিক নিমজ্জিত অর্থাৎ কিছুটা জলের নিচে ডুবে থাকা বাঁধকেই বলা হয় পুরোদেশীয় বাঁধ। এর উদাহরণ হচ্ছে কেরল ও ওড়িশা উপকূলে দেখা যায়। এছাড়াও উপকূলের অদূরে, উপকূল থেকে কিছুটা দূরে সৈকতের ওপর উপকূলের সমান্তরালে গঠিত জোয়ারের সময় পুরোপুরি নিমজ্জিত বালির বাঁধকে অনুতটীয় বাঁধ বলা হয়। তো এই বাঁধটা কী হয়, কিছুটা সমুদ্রের মধ্যে তৈরি হয় এবং জোয়ারের সময় এই বাঁধ পুরোপুরি জলের তলায় থাকে, কিন্তু যখন ভাটা হয় তখন কিছুটা একে এই বাঁধকে দেখতে পাওয়া যায়। তাহলে পুরোদেশীয় বাঁধ হচ্ছে কিছুটা জলের নিচে থাকে, আর অনুতটীয় বাঁধ জোয়ারের সময় পুরোপুরি জলের নিচে থাকে। নেক্সট কোশ্চেন, পুরোদেশীয় বাঁধের পেছনের জল আবদ্ধ হয়ে যে জলাভূমি সৃষ্টি করে তা হলো অপশান এ স্ট্যাক, বি প্লান্ট, সি লেগুন, ডি বার্ম। রাইট আনসার হলো অপশান সি লেগুন। তো পুরোদেশীয় বাঁধের পেছনের এই লবণাক্ত জলাভূমিকে ভারতে বলা হয় লেগুন, জার্মানিতে ভাতেন, নেদারল্যান্ডে ভাদেন বলা হয়। সমুদ্রের বাঁধের পেছনে গড়ে ওঠায় এই ধরনের জলাভূমিকে ব্যাক ওয়াটারও বলা হয়। সাধারণত কেরলে এই ধরনের জলাভূমিকে ব্যাক ওয়াটার বা পশ্চাৎ জল বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, বাঁধের একটি প্রান্ত উপকূলের সংলগ্ন ও অপর অংশ সমুদ্রবক্ষে উন্মুক্ত থাকলে তাকে বলে অপশান এ পুরোদেশীয় বাঁধ, বি অনুতটীয় বাঁধ, সি স্পিট, ডি লুপ বাঁধ। সঠিক উত্তর হলো অপশান সি স্পিট। তো এটিও এক ধরনের বাঁধ। সেখানে কি হয়, একটা অংশ উপকূলের সঙ্গে যুক্ত থাকে, আরেকটা অংশ কি হয় সমুদ্রবক্ষে পর্যন্ত বিস্তৃত হয়। এই ধরনের ভূমিরূপকে স্পিট বলা হয়। স্পিটের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, সেগুলো তোমরা ডিটেলসে পড়বে। নেক্সট কোশ্চেন, উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত কোনো পার্বত্য অঞ্চলের কিছুটা অংশ অবনমিত হয়ে সমুদ্রগর্ভে নিমজ্জিত হলে তাকে বলে অপশান এ ডালমেশিয়ান উপকূল, বি ফিয়র্ড উপকূল, সিরিয়া উপকূল, ডি নিমজ্জিত উপকূল। সঠিক উত্তর হলো অপশান এ ডালমেশিয়ান উপকূল। উপকূলের বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে, প্রত্যেকটা শ্রেণী বিভাগের সংজ্ঞা এবং তার উদাহরণ জানতে হবে, কারণ সংজ্ঞা দিয়েও প্রশ্ন আসতে পারে এটা কোন উপকূল, অথবা উদাহরণ দিয়েও বলতে পারে যে এটা কোন ধরনের উপকূল। কোশ্চেন নাম্বার 27, নরওয়ে উপকূল এক প্রকার এ ফিয়র্ড উপকূল, বি রিয়া উপকূল, সি ডালমেশিয়ান উপকূল, ডি উত্থিত উপকূল। রাইট আনসার হলো অপশান এ ফিয়র্ড উপকূল। মূলত মেরু অঞ্চলে এই উপকূল দেখা যায়, হিমবাহ সৃষ্ট উপত্যকায় এই ফিয়র্ড উপকূল লক্ষ্য করা যায়। মূলত নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, স্কটল্যান্ড প্রভৃতি অঞ্চলে এই ফিয়র্ড উপকূল লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন, ভারতের মালাবার উপকূল হলো অপশান এ নিরপেক্ষ উপকূল, বি যৌগিক উপকূল, সি নিমজ্জিত উপকূল, ডি উত্থিত উপকূল। রাইট আনসার হলো অপশান বি যৌগিক উপকূল। যৌগিক উপকূল হচ্ছে যে উপকূল একাধিকবার উত্থান এবং নিমজ্জিত হয়ে গড়ে ওঠে, অর্থাৎ এই উপকূলে উত্থান এবং নিমজ্জন দুটি লক্ষ্য করা যায়, এই কারণে এই উপকূলকে যৌগিক উপকূল বলা হয়। ভারতের মালাবার উপকূল ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলেও এই যৌগিক উপকূল লক্ষ্য করা যায়। কোশ্চেন নাম্বার 29, একটি গভীর লেগুন দ্বারা প্রধান ভূমি অথবা অন্তঃস্থ ভূমি থেকে আলাদা হয়ে যে রিফ গঠিত হয়, এ প্রান্ত প্রবাল প্রাচীর, বি অ্যাচল প্রবাল প্রাচীর, সি বেরিয়ার প্রবাল প্রাচীর, ডি প্যাচ প্রবাল প্রাচীর।
সঠিক উত্তর হলো অপশান সি, বেরিয়ার প্রবাল প্রাচীর। বাংলায় যাকে বলা হয় প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, মূলত উপকূল থেকে বেশ কিছুটা দূরে উপকূলের প্রায় সমান্তরালে এই প্রবাল প্রাচীর গঠিত হয়, কিন্তু একটি অগভীর লেগুন বা উপহ্রদ দ্বারা এটি উপকূল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে। একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে গ্রেট বেরিয়ার রিফ, যেটি হচ্ছে এই বেরিয়ার প্রবাল প্রাচীরের উদাহরণ। 1981 সালে এই গ্রেট বেরিয়ার রিফটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। নেক্সট কোশ্চেন, উপকূল থেকে অনেকটা দূরে ঘোড়ার খুরের আকৃতি বিশিষ্ট সংকীর্ণ প্রাচীরকে বলা হয় অপশান এ টেরিস, বি লেগুন, সি অ্যাটল, ডি খাঁড়ি। রাইট আনসার হল অপশান সি অ্যাটল বা প্রবাল বলয়। মূলত উপকূল থেকে বেশ কিছুটা দূরে দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে ডিম্বাকৃতি বা ঘোড়ার খুরের মতো যে সংকীর্ণ প্রাচীর গড়ে ওঠে তাকেই বলা হয় অ্যাটল বা প্রবাল বলয়। প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে এই অ্যাটল দেখতে পাওয়া যায়। সমুদ্র তরঙ্গ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমি দিয়ে রেখেছি, তোমরা এর স্ক্রিনশট তোমাদের কাছে নিয়ে রাখতে পারো অথবা তোমরা এই ইনফরমেশনগুলো নিজেদের খাতায় নোটস করে নিতে পারো। তো সমুদ্র তরঙ্গ থেকে একটা ওভারঅল ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।